আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে আমাকে দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। শীতকালীন পারিবারিক যে পিকনিকটা প্রত্যেক বছর আমরা করি, তো আজকে সেইটা। সেই উদ্দেশ্যে সবাই আমরা আমার চাচা শ্বশুরের বাড়িতে জড়ো হয়েছি, রান্নার দায়িত্বে আছি। আমরা পাঁচ যা, তো তিন যা মিলে অলরেডি রান্নার অনেক কিছু কমপ্লিট করে ফেলেছে। এখন আমি আর আমার বড় যা সেজে গুজে আসলাম। তো তার আগে ভাবলাম আমি যে বাচ্চারা কোথায় আছে দেখে আসি। তো বাচ্চারা সব ছাদে ফটোশ্যুট করছে সেজে গুজে নিয়ে, তো ওদের দেখতে এসেছি আমি, সাথে আমিও নিজে কিছু ছবি উঠালাম। তো যাই হোক, তো এখন নিচে গিয়ে দেখবো রান্না কতদূর বা আমার আর বড় ভাবির দায়িত্বে কতটুকু আছে সেটুকু আমরা করার চেষ্টা করব। কারণ আমার বাকি তিন যা ওরা সবই প্রায় কমপ্লিট করে ফেলেছে অনেকখানি, আর যেটুকু বাকি আছে সেটুকু বড় ভাবি করবে, তারপরে বাকি যেটুকু থাকবে সেটুকু আমি করব। আসলে সবাই আমাকে খুব ভালোবাসে, তো ওই জন্য আমাকে খুব একটা রান্নার দায়িত্ব দেয়নি। তো যাই হোক, এখানে ডিম কমপ্লিট হয়ে গেছে, ভেজে নেওয়া হয়ে গেছে সিদ্ধ করে। আর এখন মুরগির যে রোস্টটা হবে সেটা আমার বড় ভাবি শিল্পীভাবে ভেজে নিচ্ছে। চুলার যে আগুনের অবস্থা আমার তো দেখেই ভয় লাগছে, ভাগ্যিস এখন শীতকাল, নইলে গরমে অবস্থা খারাপ হয়ে যেত। ইশরা বেশ বিরক্ত, কারণ ও এখনও ঠিক ওইভাবে ফটোশ্যুট বা সাজুগুজুর ব্যাপারে এখনও ছোট আছে। তো আর যারা আছে তারা সবাই সাজুগুজু বা ছবি নিয়ে ব্যস্ত আছে, ও আসলে ঠিক এখনও মিশে উঠতে পারছে না সবার সাথে, একটু সময় লাগবে তারপর ঠিক হয়ে যাবে। তো রান্নাবান্না চলছে এরই মাঝে, আর যারা যারা বাকি ছিল তারা সবাই চলে এসেছে। এটা আমার ফুফাতো ননদ। তো আমি সব ঘুরে ঘুরে শুধু ভিডিওই করে বেড়াচ্ছি আর কে কী করছে দেখে বেড়াচ্ছি। এবার আমার রান্নার পালা, মানে আর কি একটু ওই পানি গরম হচ্ছে, কিন্তু চুলার আগুনের যে অবস্থা আমার দেখেই ভয় লাগছে যে এখানে আমি কীভাবে রান্না করব। কারণ আমার চুলাটা তো আগুন বাইরে আসে না, সমস্যা হয় না রান্না করতে। এদিকে নাস্তা পর্ব শুরু হয়ে গেছে, নাস্তায় আছে চিতই পিঠা, চা, আর হচ্ছে এইটা কি শুটকি ভর্তা আর ধনিয়া পাতা ভর্তা। তো খুবই ঝাল ছিল, উফ, এটা এটা খেয়ে মানে অন্য কিছু খাওয়া আর কারোর পক্ষে সম্ভব না। এদিকে যতটুকু বাকি ছিল রান্নাবান্না কমপ্লিট করার পরে খেলাধুলা পর্ব শুরু হয়ে গেছে, বাচ্চাদের বালিশ খেলা চলছে। এই খেলায় সবার আগে আউট হয়েছে আমার ছেলেটা। তো ও মনটা এতই খারাপ করছে, আমাকে বলছে আম্মু আমাদের বাড়িতে পার্টি হলে যখন খেলা হবে তখন রুলসগুলো আমি ঠিক করে দেবো। তো বাচ্চাদের বালিশ খেলায় জিতে গেছে বিশাল, হচ্ছে আমাদের নাতি ছেলে। আর এখানে বড়দের বালিশ খেলা ছিল, আমি ছিলাম, কিন্তু আমি মনে হয় তিনজন বা চারজনের পরে আউট হয়ে গেছি। তো এখানে খেলা চলছে, শেষ পর্যায়ে এসে মা আর মেয়ে, মিনা আর মিনার মেয়ের মধ্যে প্রতিযোগিতা চলছে। ওরা দুজনই খুশি, কারণ ফার্স্ট সেকেন্ড যে পুরস্কারই হোক দুজনের ঘরেই যাবে। তারপরে খেলাধুলা পর্ব শেষ, মাঝে বাচ্চারা বেশ নাচানাচি করেছে, খুব মজা করেছে সব বাচ্চারা। আসলে আমার মনে হয় এই রকম আয়োজন সবার পরিবারেই হওয়া উচিত। আমাদের পরিবারে যে এরকম খুব বেশি হয় সেটা আমি বিভিন্ন সময় আপনাদের সবাইকে দেখাই, আপনারা অলরেডি দেখেছেন যে আমাদের পরিবারের সবাই খুব আনন্দ করতে পছন্দ করি এবং সুযোগ পেলেই আমরা এই ধরনের আয়োজন করি একসাথে সবাই মিলে। তো খাওয়া দাওয়া পর্ব চলছে, আমি আগে নিজের যেই ক্যামেরা শ্যুটগুলো করে নিয়ে তারপরে আমি খাবো। তো এই এই যে আয়োজনটুকু আমি আপনাদের সবার সামনে তুলে ধরলাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।